কুমিল্লায় লাইসেন্সের দাবিতে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এ সময় তারা অবৈধ অটোরিকশা আটকের নামে টাকা আদায়ের প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লার কান্দিরপাড়ে সমাবেশ করে শতাধিক অটোরিকশা চালক। পরে পুলিশ সুপার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় অটোরিকশা চালকরা অভিযোগ করেন, পুলিশ অবৈধ অটোরিকশা আটকের নামে অবৈধভাবে টাকা আদায় করে। তারা এই অমানবিক প্রক্রিয়া থেকে মুক্তি চান অথবা দ্রুত তাদের লাইসেন্স দেওয়ার দাবি জানান। আমরা কি করে খাই, আমাদের কি ইচ্ছে আছে, ঘরবার আছে, লেখাপড়া করে আমরা কিভাবে চলি, আমরা ভাড়া গাড়ি চালাই স্যার, মালিক এক টাকাও দেয় না। আজকে আমরা কিভাবে চলি, সরকার আমাদেরকে কোথায় ফেলা যাক সামনে জানি না, আমাদের কেউ খোঁজ খবর নেয় না। আমাদের পরিবার কিভাবে চালাবো, ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করাবো, আমাদের নেই দেশে কর্মস্থান। কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে অটোরিকশা চালকরা জানান, প্রশাসন তাদের দাবি মেনে না নিলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। কাগজ, নিউজ ডেস্ক।